কন্যা সন্তান প্রসব হওয়ার কারণে গলা টিপে সদ্যজাত শিশুকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়া জেলার চাপড়া থানার দক্ষিণ পাড়া এলাকায়। জানা গেছে, দিনমজুর আতিউর শেখের স্ত্রী বনফুল শেখের তিনটি পরপর কন্যা সন্তানের পর সোমবার ভোরে আবারও একটি কন্যা সন্তান হয়। পরপর চারটি কন্যা সন্তান হবার কারণে সদ্যজাত শিশুকে গলা টিপে হত্যা করে সেফটি ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মা। তিনটি মেয়ে দিয়ে তারপরে মেয়ে হয়েছে, দিয়ে বউটা গলায় টেপ নিয়ে দিয়ে মেয়েটি পায়খানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই কালকে। কেন হলো কেন? ওই যে ওই তিনটি মেয়ে ফের মেয়ে হয়েছে তাই তো মেরেছে। স্বামী জানে না, ওই বউটা জানে, বউটার মা জানে, বউটার বাপ জানে, স্বামী জানে না কিছু, স্বামী কিছু জানে না, স্বামী একটা কথাও জানে না। সে মুনি শিখিল। হ্যাঁ, এই আমাদের পাড়ায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।